Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজ আমি বানাবো মুরগির মাংস আলুর ঝোল। তো এর জন্য আমি মুরগির মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মুরগির মাংস আলুর ঝোল আজকে আমি বানাবো প্রেসার কুকারে মাত্র 15 মিনিটে। তো আমার আরো যা যা লাগছে লাগছে আমার আলু, পেঁয়াজের পেস্ট, টমেটো পেস্ট, আরো যে যে মশলা লাগছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এলাচি, জয়ফল, জয়ত্রী, জিরা, গরম মশলা পাউডার, গরম মশলা, আদা রসুন পেস্ট, লং, গোলমরিচ, লবণ। এবার আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভালোভাবে গরম করে নিব। তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংসের পিসগুলো। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, লবণ দিয়ে ভালোভাবে আমি মাংসগুলোকে ফ্রাই করে নিব। মাংসগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুগুলো আমি মাংসের সাথে একটু ফ্রাই করে নিব। ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। এরপর দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট দিয়ে ভালোভাবে আলু ও মুরগির মাংসের সাথে মিক্স করব। এবার আমি দিয়ে দিচ্ছি সব মশলাগুলো। দিয়ে ভালো মতো মাংস আলুর সাথে 5 মিনিট কষিয়ে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। মাংস ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পানি। পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যতটুকু ঝোল খেতে চান সেই হিসাবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রেসার কুকারটাকে, দিয়ে 10 মিনিট অপেক্ষা করব দুটো সিটি আসা পর্যন্ত। একটা সিটি অলরেডি এসে গেছে। এবার আমি ওপেন করে দেখব। একদম তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার মুরগির মাংস আলুর ঝোল মাত্র 15 মিনিটে। এবার এটি আমি সার্ভিং ডিশে সার্ভ করব। বাস, তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার মুরগির মাংস আলুর ঝোল। এটি খুবই টেস্টি এবং বানাতে মাত্র 15 মিনিট সময় লাগে। তো এটা আপনাদের যার যার বাসার প্রেশার কুকার আছে আপনারা অবশ্যই তৈরি করবেন, এবং তৈরি করে কেমন লাগলো আমাকে তা জানাবেন। যখন ঘরে হঠাৎ করে মেহমান চলে আসে 15 মিনিটে আপনি তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার ডিশটি। Thanks for watching and don't forget to share my videos.